কাবা শরীফ এটি হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পবিত্রতম, সবচাইতে প্রিয়তম জায়গা। এই কাবা শরীফটি এমন একটি জায়গায় রয়েছে যেটি আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে একেবারে বরাবর নিচ, বলতে যেটাকে বোঝায়, যে জায়গাটাকে বোঝায়, এমন একটি জায়গায় আল্লাহ তাআলা মূলত কাবা শরীফকে সেট করেছেন, নির্মাণ করেছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরেশতা কেরামগণ। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার আরশের বরাবর নিচে জমিনে এই জায়গাটা তোমরা একটি কাবা শরীফ নির্মাণ করো। এই পৃথিবীতে যতগুলো জায়গা রয়েছে উচ্চতার দিক থেকে, হাইটের দিক থেকে বেশি উচ্চতম যে জায়গা, যে স্থান, সেটা হলো কাবাতুল মুশাররফা, পড়ি আলহামদুলিল্লাহ। এই কাবা শরীফের জায়গাটা উঁচু, পৃথিবীর সর্বত্র জায়গা ডুবে গেলেও সবার শেষে যে জায়গাটি ডুবতে হবে, সবচেয়ে উঁচু যে জায়গাটি, সেটা হলো জমিনের মধ্যে এই কাবাতুল মুশাররফাটা, পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য এই কাবাকে কাবা বলা হয়, তার মানে হলো একটা উঁচু জায়গা রয়েছে, এবং এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার আরশের নিচে অবস্থান করে দিয়েছেন, স্থাপনা করে দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলার আরশ থেকে নিচে, আরশ বরাবর নিচে রহমতের সুশীতল ছায়াতল যেন আরশ এই কাবা হয়ে যেতে পারে, সেই ব্যবস্থায় আল্লাহ তাআলা করেছেন, পরে আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির সাথে জড়িত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে জড়িত হলো এই কাবাতুল মুশাররফা। যদিও পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাতুল মুশাররফাকে ফেরেশতাদের দ্বারা, ফেরেশতাদের সাহায্যে, ফেরেশতাদের সহযোগিতায় আল্লাহ নির্মাণ করিয়েছেন, কিন্তু একটি সময় এটা আবার কিছু নষ্ট হয়ে গেল, কিছু সমস্যা হয়ে গেল, নতুন করে আবার নির্মাণ করা প্রয়োজন হলো। দ্বিতীয়বার নির্মাণ করিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম এই কাবাতুল মুশাররফার আগের সেই জায়গাটিকে নতুন করে মডিফাই করেছেন, সৌন্দর্য করেছেন। এরপরে একটি সময় যুগ যুগ পেরিয়ে যাওয়ার পরে আরো একটি সময় এসে এই কাবা শরীফ বর্ধিত করা লাগবে, কাবা শরীফ নির্মাণ করা লাগবে, কাবা শরীফ এটাকে সৌন্দর্য মণ্ডিত করা লাগবে। এবার সিদ্ধান্ত হয়ে গেল এই কাবা শরীফ আবার চমৎকার করে নতুন করে সাজসজ্জা করিয়েছেন, সুন্দর করিয়েছেন প্রথম রসুল। এই পৃথিবীতে যেই রাসুল হলেন প্রথম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে দিয়ে আল্লাহ তাআলা আবার এই কাবা শরীফকে মডিফাই করিয়েছেন, সৌন্দর্য করিয়েছেন। এরপরে একটি সময় এসে নূহ আলাইহিস সালামের সময় একটি প্লাবন হয়েছিল, এই পৃথিবীতে যা কিছু ছিল সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল, সব মাটির সাথে মিশে গিয়েছিল। এমন একটি সময় যখন হয়ে গেল, পুনরায় আবার এটাকে নির্মাণ করার একটি প্রশ্ন এসে জেগে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে এই কাবাকে পুনরায় আবার নির্মাণ করলেন, এই কাবা শরীফকে সংরক্ষণ করলেন, মডিফাই করলেন, তৈরি করলেন, এমন একটি জায়গায় আবার নামাজের জায়গা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘরের ব্যাপারে আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম তুমি তোমার পুত্র ইসমাঈলকে নিয়ে দুই বাবা এবং ছেলে দুজনে মিলে কাবা শরীফ আবার নির্মাণ করো, কারণ নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হয়েছিল এই কাবা শরীফটা নিশ্চিহ্ন হয়ে গেছে, ভেঙে চুরে গিয়েছে, আগের মতো নেই, সুন্দর নেই, বোঝা যায় না, চেনা যায় না, জানা যায় না, কিন্তু এটা পবিত্রতম জায়গা, বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে আবার তিনি তার পুত্রকে নিয়ে নতুন করে সাজসজ্জা করলেন, নতুন করে সাজালেন, গুছালেন, তো নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, আল্লাহ তাআলা বলছেন যে আমার এই ঘর, মিনাল বাইত আমার এই ঘর, আমার এই কাবা, এটাকে নির্মাণ করতে হবে পুনরায় আবার। কিভাবে করবে? তুমি হবে রাজমিস্ত্রি, তোমার পুত্র ইসমাঈলকে এর সহযোগী বানিয়ে এর কাজ তুমি শুরু করো। সুবহানাল্লাহ পড়েন, তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা শরীফ নির্মাণ করলেন। তো এমন একটি পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ একটা ইটের উপরে আরেকটা ইট গাঁথলেন, যেই পাথরটার উপরে দাঁড়ালেন এটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠতে থাকলো। আমরা আছে না যে যতক্ষণ পর্যন্ত একজন রাজমিস্ত্রি তার হাতে
নাগাত পায়, এতটুকু পর্যন্ত কাজ করতে পারে, এরপরে আবার একটি মাচা বানায় বা অন্য কিছু দিয়ে উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কাজ করে, মাঝে মধ্যে বাঁশের মাচা বানায়, মাঝে মধ্যে উঁচু একটা চকির মতো মাচা বানায়, তারপরে সেটার উপরে উঠে কাজ করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেম ছিল আলাদা। উনি যেই পাথরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেন, এক ইট লাগাতেন ওইটা এক ইট উঁচু হতো, আরেক ইট লাগাতেন আরেকটু উঁচু হতো, আরেক ইট লাগাতেন আরেকটু উঁচু হতো, এভাবে করে করে উচ্চতা পর্যন্ত তিনি একটা পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতে পেরেছেন। সুবহানাল্লাহ। উনি নিজে ইটের গাঁথুনি দিয়েছেন, তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লাম তিনি ওই যে কংক্রিট মিশাতেন, তিনি সিমেন্ট বালি একত্র করতেন, মিশ্রিত করে বাবার হাতে দিতেন, তিনি এখান থেকে নিয়ে নিয়ে সেই কাবাতুল মুশারফা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বলেন, নির্মাণ করা শেষ হওয়ার পরে বাবা ছেলে দুজনে মিলে মসজিদের পাশে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না, এতক্ষণ যা করলাম, এতক্ষণ যে কাজ করলাম, নির্মাণ করলাম, আমাদের পক্ষ থেকে তুমি এটাকে রিসিভ করো, কবুল করো। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তাআলা রিসিভ করলেন, কবুল করলেন তাদের পক্ষ থেকে এই আমলটি। সুবহানাল্লাহ। অবশ্যই এই কাবাতুল মুশাররফা নির্মাণের কাজ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ, পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিসাল্লাম যেই পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি নির্মাণ করেছিলেন, এই পাথরটার এত বেশি গুরুত্ব, এত বেশি তাৎপর্য, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন এই পাথরটাকে যেন মসজিদের একটি নির্ধারিত জায়গায় রেখে দেওয়া হয়, সেখানে রেখে দেওয়া হয়েছিল, আর এটার পাশে নামাজ আদায় করতে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন, হাজী সাহেব যারা আছেন ওনারা জানেন, যারা হজ করেছেন ওমরা করেছেন, মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ আদায় করতে হয়। কোন জায়গায়? মাকামে ইব্রাহিমে, যেটা আল্লাহ নিজে দিয়েছেন, ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিম যেটাতে দাঁড়িয়ে ইব্রাহিম নির্মাণ করেছিলেন, এই মাকামে স্থাপনা, এই জায়গাটা দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। প্রত্যেক হাজী সাহেবের জন্য আল্লাহ তাআলা দুরাকাত নামাজ পড়াকে আবশ্যক করে দিয়েছেন, এখানে দাঁড়িয়ে প্রত্যেক হাজী সাহেবগণ নামাজ আদায় করতেই হবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা কেন? যে কাবা শরীফ নির্মাণের ইতিহাসে ওনাকে যেন কেউ ভুলে না যায়। সুবহানাল্লাহ। এমন কি আমরা যে প্রত্যেক দিন নামাজের মধ্যে বসে যে দুরুদ পড়ি, দুরুদ পড়ি না, এই দুরুদের নাম দেখবেন অনেক জায়গায় লেখা আছে দুরুদে ইব্রাহিম। কি লেখা আছে? দুরুদে ইব্রাহিম। যদিও অনেকে মতানৈক্য করেছেন যে দুরুদে ইব্রাহিম হবে কেন, দুরুদে মোহাম্মদ হওয়ার কথা, যেহেতু আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ এটার মধ্যে আছে। তো যাই হোক, আমরা দুরুদে ইব্রাহিম বলে চিনি। দেখেন প্রত্যেক নামাজের মধ্যে এখানেও আল্লাহ তাআলা সেই ফরমান জারি করে রেখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ি না আমরা, কথা বলেন পড়ি কিনা? তার মানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য দোয়া করতেই হবে, তার অবদান অনস্বীকার্য। তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন তার নির্দেশে, আল্লাহর নির্দেশে, এবং যারা হজ করতে যাবেন, হজ কিংবা উমরা যেটাই করেন না কেন, অবশ্যই আপনাকে ওখানে ইব্রাহিম আলাইহিসসালামের সেই মাকামে, সেই জায়গায় আপনাকে দু রাকাত সালাত আদায় করতেই হবে, এটা আপনার উপর আবশ্যক করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এখানে আরও চমৎকার কতগুলো ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 80 ছাড়িয়ে যাচ্ছে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহাইন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। ইব্রাহিম আলাইহিসসালাম স্বয়ং কার কাছে দোয়া করেছেন? কথা বলেন, আল্লাহর কাছে। আমরাও দোয়া করলে কার সাথে করব? কার কাছে দোয়া? আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় বন্ধুরা আমার, তো আল্লাহর কাছে আমরা দোয়া করব। ইব্রাহিম আলাইহিসসালামও দোয়া করেছিলেন আল্লাহর কাছে, বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহাইন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। 80 বছর শেষ, এখনো সন্তান হয় না, 86 বছরের সময় আল্লাহ তাআলা তাকে একজন পুত্র সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ। পড়েন, সেই পুত্র সন্তানের নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছেন 90 বছর বয়সে, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো এই দুইজন নবী থেকে, এই দুইজন পুত্র থেকে তার পরবর্তীতে সকল নবীরা আসছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের তিনি হলেন পিতা। কারণ ইব্রাহিম আলাইহিসসালামের আগে কেবলমাত্র অল্প কয়েকজন নবী রাসূল আসছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের বংশ, ইসহাক আলাইহিসসালামের বংশ থেকে সকল নবী রাসূলগণ, লক্ষ লক্ষ পয়গম্বর সেখান থেকে আসছে বলি সুবহানাল্লাহ। এমনকি ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে এক দুইজন আসছেন, তন্মধ্যে একজন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
প্রিয় বন্ধুরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া স্বয়ং আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন।